আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম ননদিনীর বিয়ের ব্লগ নিয়ে। তো আজকে বিয়ের ব্লগের প্রথম পার্ট। তো ভিডিও অনেক লং হয়ে যাবে দেখে আমি পার্ট পার্ট করে দিতেছি। তো সকালবেলা প্রচুর বৃষ্টি পড়ছিল, তো ননদিনীর বিয়ের দিন প্রচুর বৃষ্টি, আবার গায়ে হলুদের রাত্রে বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি থামার পরে তারা এইদিকে আগেই রান্না শুরু করে দিছিল, তো এখন বৃষ্টি থামা গেছে, তো এখানে রান্না করা হচ্ছে। তো ওই দিকে গরুর গোস্ত রান্না করতেছিল, এদিকে ডাল, আর এদিকে আবার আরেকটা পাতিলে গরুর গোস্ত। তো টক দই দিতেছে, তো কালারটা সেই আসছে। তো বাবুচিরা রান্না করা শুরু করছে, আর উপরে তাঁবু টাঙানো কারণ বৃষ্টি পড়তেছিল। তো মানে আগে পরে রৌদ্র অনেক উঠছে, কিন্তু বিয়ের সময় প্রচুর বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে বিয়েটা মানে এতটা ভালো লাগে না। তো যাই হোক, বৃষ্টি এখন থাইমে গেছে, তো আলহামদুলিল্লাহ বৃষ্টি থাইমে গেছে। আর এখানে বাবুর্চিরা সব কিছু ছড়াই ছিটায় রাখছে যা যা লাগবে তার জন্য। আর এখানে পেঁয়াজ কাটা মানে বিভিন্ন মশলা আর কি মিশ্রণ করে রাখছে। এখন কোনটা কিসের মশলা এটা আমি জানি না। তো বাবুর্চিরা যেভাবে রান্না করে আমরা তো আর সেভাবে রান্না করি না, তারা মানে তাদের রান্নার টেকনিকটা অন্যরকম, আমরা অন্যরকমভাবে রান্না করি। তো আর যাই হোক, তো এখানে সব মশলা আর কি গুছিয়ে রাখছে, তাদের হাতের কাছে যেটা যখন লাগে সেটা তখন নিয়ে নিবে। আর এখানে সব মানে দুইটা মহিলা প্লেট ধুইতেছে, আবার গ্লাস ধুইতেছে, সব কিছু ধুইতেছে যাতে করে আর কি মেহমানদেরকে খাওয়ানোর জন্য। আর যেহেতু বৃষ্টি পড়তেছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, আর এখানে ডেকোরেশনের লোকেরা সব মানে টেবিল চেয়ার বিছিয়ে দিতেছে, কারণ এখানেই খাওয়া দাওয়া হবে। তো বৃষ্টির কারণে আর কি আমরা তেমনভাবে খাইতে পারি নাই, তো আলহামদুলিল্লাহ তারপর আমি খাইছি ভালো করেই। তো এখানে সবাই আর কি গুজগাছ করে নিতেছে, আর আমি বাড়িতে ছিলাম, আপনাদের ভাই ভিডিওগুলো করতেছিল, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল। এর মধ্যে যদি আমি বাবুকে নিয়ে যাই আর প্রচুর বাতাস ছিল, তাহলে বাবুর এমনি সবসময় ঠান্ডা লাগিয়েই থাকে, তারপর আবার ঠান্ডা হয়ে যাবে, তো তার জন্য আর আমি যাই নাই। তো আমাদের সব রান্নাবান্না শেষ হয়ে গেছিল, তো এগুলো নামানোর জন্য ওইখানে কিছু কয়লা দিয়ে নিতেছে যাতে গরম থাকে, মানে তাপটা লাগে কয়লার উপরে আর কি সব কিছু পাতিল নামিয়ে রাখবে, তো কয়লা এই জন্যই দিতেছিল। আর এখানে মুরগির রোস্টের জন্য আর কি মুরগি ভাই জানি ছিল, আর রোস্টটা পরে রান্না করছে, আর কয় পাতিল জানি গোস্ত রান্না করছে জানি না সঠিক। আর গোস্তের কালারটা কিন্তু সেই হয়েছে, তো আমার গোস্তের কালার দেখেই আমার আর কি খাইতে মন চাইতেছে। তো আমি গোস্তই বলি, মাংস বলি না, তো মাংস বলা নাকি ভালো না, তার জন্য আমি গোস্তই বলতেছি, কেউ মাইন্ড করবেন না। তো তার এখানে সবজি রান্না করতেছে, আর এখানে করতেছিল, তো তারপর আমি রেডি হয়ে গেছিলাম। তো রেডি হয়ে একটু আয়নার সামনে এসে ঢং করতেছি, তো আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো এই শাড়িটা আর কি আপা আমাকে দিছে পরার জন্য, আমি এমনিতে শাড়ি টাড়ি বেশি পরি না, তার জন্য আমি শাড়িও কিনি না, আমি শুধু বুকরা পরি। তো এখন সবাই যেহেতু শাড়ি পরতেছে, তার জন্য আমিও একটু চেষ্টা করলাম শাড়ি পরার। তো কেমন হয়েছে শাড়ি পরাটা, হয়তো বেশি একটা ভালো হয় নাই। আর এখানে আমার হাজব্যান্ড আর আমি মিলে একটু ই করতেছি, আর আমার হাজব্যান্ড একটা পাঞ্জাবি পরছে আর আমি শাড়িটা পরছি, আর কিছু আর কি বিয়ের গয়না ছিল ওইগুলো পরছি। আমি তেমন সাজগোজ শাড়ি গয়না এগুলো পছন্দ করি না, পরিও না বেশি, শুধু কোনো অনুষ্ঠান হইলে সবাই জোড়াজুড়ি করলে পরি আর কি। এখন আমরা যাইতেছি, ইডিও চলে যেতেছি বাড়িতে। আয় আয় আয়, তুই যাইস নাকি দি তোরে মারবো। এই যে আর এই যে আমার হাজবেন্ড, হাই বলো। আসো, তো আমরা এখন যাইতেছি, তো ওই বাড়িতে যায় তারপর আপনাদের সাথে আরো ব্লগ শেয়ার করব। তারপর এখানে জামাইকে বরণ মানে বরণ করার জন্য ফুল সিরা রাখতেছে, তো তখন একটা ভাবছিল আমাদেরকে আগে খাওয়া দাওয়া করানো হবে, আর জামাইরা আসবে আর কি একটু লেটে, তো নামাজ পড়ে দুইটার দিকে আসবে। তো যেহেতু বৃষ্টি বৃষ্টির দিন, তাহলে তার জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। তো এখানে সবাইকে প্লেট দিতেছে, আর আমি হাত ধুইতেছি আর প্লেটটা ধুইতেছি, তো মানে তারা তো ধুয়েই দেয়, তারপর আমাদের একটা সেফটি আছে তার জন্য। আর আমাদের গ্রামের বাড়ির খাওয়া দাওয়া এমনই হয়, আর এখানে আমরা সব মুরব্বীদের সাথে বসছি, কারণ
আপা এখানে বসছে, তো আমি তো আপাকে রাইখে আর বসতে পারি না, তার জন্য এখানে বসছি। আমার একটু আনইজি লাগতেছিল ভিডিও করতে, তারপর করতেছিলাম। তো এখানে সব মুরব্বিরা আর কি, তো আমার সাথে আপা আরও কিছু মুরব্বি বসে আছে, সবই আর কি মানে ছেলে মানুষ, পুরুষ মানুষ মুরব্বি। আর এখানে পোলাও দিতেছে, সাদা ভাত করায় নাই, পোলাও করছে, সবজি করছে, মুরগির রোস্ট, গরুর গোস্ত, আর জর্দা করছিল। তো আমি সবকিছুই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই খাইতে পারছি। তো যেহেতু বৃষ্টি পড়ে শুরু করছিল, তার জন্য তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে চলে যেতে হয়েছিল। তো সবাইকে ভাত বাইরে দিতেছে, তো আমি এখানে বসে রয়েছি, আমি প্লেটটা আগায় দিতেছি। তো আমি আর বলি নাই যে আমাকে ভাত দেন, তো সবাইকে দেওয়া শেষ করে আমাকে দিছে। তো আর আমি ভাত গুছাইতে গুছাইতে আর কি সবজি নিতে পারি নাই, তারপরে মুরগির গোস্ত দিয়ে ফেলাইছিল। আর আমার গোস্তের টুকরাটা একদমই পছন্দ হয়নি, কারণ আমার কোনো ঝোল টুল কিছুই দেয় নাই, শুধু একটা গোস্তের টুকরা দিয়ে গেছে। তো যাই হোক, আমরা নিজেদেরই মানুষ। তো আমি খাওয়া শুরু করতেছি, তো আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে কালার। আপনারা তো আর খাইতে পারবেন না, তো কালারটা কেমন হয়েছে আমার কাছে খাইতে খাবার অনেক ভালো লাগছে। তো এই বিয়ের অনুমানে এই বাবুর্চিটা অন্য আরেকটা আমার ননদের বিয়ের মধ্যেও রান্না করছিল, তো ওই খাবার ওই বাবুর্চিটা কি আনা হয়েছে, কারণ ওই খাবারটা অনেক ভালো হয়েছিল। তার জন্য কাকাকে বলছিলাম যে ওই বাবুর্চিটাকে আনবেন, তো কাকা ওই বাবুর্চিটাকে আনছে। আর আমি লেবু খাই না, শুধু গুস্তের সাথে লেবু খাই। আর দেখেন এখানে সবাই বসে পড়ছে, আর বৃষ্টি পড়ার কারণে আর কি হালকা হালকা পানিও জমে পড়ছে। তো কাকা এখানে আলাপ করতেছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।